হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে এলো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ বড় খবর। প্রতিটি খবরই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই খবরগুলো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরকে একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন, এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলো সবার আগে দেখার জন্য। শুরুতেই যোগ রাখবো আজকের বড় খবর। আজ তিনটি জেলায় 31টি আসনের মোট ভোট, তৃতীয় দফার নির্বাচন আর এতেই ধুমধুমার বেঁধে গেল গোটা রাজ্য জুড়ে। আর এবারে তৃতীয় দফার ভোটের গন্ডগোল ছাপিয়ে গেল দ্বিতীয় দফার নির্বাচন, যেখানে হাই ভোল্টেজ ছিল নন্দীগ্রাম, তার থেকে উগ্র পরিস্থিতি সৃষ্টি হলো বাংলা। সব মিলিয়ে আবারও পরিস্থিতি হাতের বাইরে, চোখ রাখবো কোথায় কোথায় কি আপডেট। ইতিমধ্যে 20টি তাজা হেডলাইন চলে এলো আপনাদের সামনে, এক নজরে দেখে নেবো আজকের শিরোনাম বা হেডলাইন গুলি। তৃতীয় দফার নির্বাচন, এবার মঙ্গলবার 31টি আসনে ভোট। দক্ষিণ চব্বিশ পরগনায় 16টি আসন, হাওড়ায় 7টি আসন, হুগলিতে 8টি আসন, তার মধ্যে একের পর এক হাই ভোল্টেজ প্রার্থী, অন্যদিকে হাই ভোল্টেজ আসন। সব মিলিয়ে ধুমধুমার কাণ্ড ঘটছে রাজ্য রাজনীতির মাঝেই। দেখে নেবো এক এক জায়গায় কিভাবে ভোট পর্ব চলছে, কোথায় কোথায় বসতে পারলো না, ইভিএম মেশিন নিয়ে কি উঠে এলো গুরুত্বপূর্ণ খবর। একদম লেটেস্ট হেডলাইন, রাজ্যের পুলিশ কর্মীকে বের করলো এবার বিজেপি প্রার্থী। হুগলির জঙ্গিপুরের ডিএম হাই স্কুলের বুথ থেকে রাজ্য পুলিশকে বের করে দিল এবার বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার। অন্যদিকে আবার ফুরফুরা হাই মাদ্রাসা বুথে ভোট দিল আব্বাস সিদ্দিকীর ভাই নওয়াজ সিদ্দিকী, তারপরে উঠে এলো একের পর এক। আর এর মাঝেই জগৎ বল্লভপুর বিধানসভার হাই স্কুলের 3-4 নম্বর বুথের আইএসএফ এর ক্যাম্প অফিস দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সাথে আমতলায় পোলিং এজেন্ট মোবাইল নিয়ে ঢুকতে গেলে কেন্দ্র বাহিনীর সঙ্গে বচসা বাঁধে তৃণমূল। এর মাঝে দুঃসংবাদ, পাপিয়াকে ঢুকতে বাধা, ভোট দিল রজনীকান্ত, যেখানে বলিউডের দক্ষিণ বিজেপি তারকা পাপিয়া অধিকারীকে বুথে ঢুকতে বাধা, জওয়ানদের সঙ্গে বচসায় জড়ালেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনায় বিষ্ণুপুর বিধানসভায় অন্তর্গত কুলের দাঁড়ি অঞ্চলে 107 বুথে বিরোধী এজেন্টদের বসতে দিচ্ছে না বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে আবার তামিলনাড়ুতে ভোট দিলেন অভিনেতা রজনীকান্ত, তামিলনাড়ুর নির্বাচনী লড়াইয়ে রয়েছেন অভিনেতা কমল হাসান। আর এর মাঝেই ভোট পর্বে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে গণতন্ত্রকে আরো শক্তিশালী করুন টুইট মোদীর। মঙ্গলবার পশ্চিমবঙ্গের তৃতীয় দফা নির্বাচন আর ভোট শুরু হতেই বাংলার ভোটারদের উদ্দেশ্যে এমনই টুইট করে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালেই তিনি টুইটে লেখেন, পশ্চিমবঙ্গের যেসব জায়গায় আজ নির্বাচন হচ্ছে সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যক ভোট দেওয়ার জন্য আবেদন জানাই, ভোট দিন আর গণতন্ত্রকে আরো শক্ত করুন। এছাড়া অসম, কেরল, তামিলনাড়ু, পদ্দুচেরিতে ভোট নিয়েও টুইট করেন মোদী। আর তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে আহ্বান জানান, যেখানে সবাই আসুন ভোট দিন টুইটারে। এবার মমতা, মঙ্গলবার তৃতীয় দফার ভোট, এদিন সকালেই বাংলার ভোটারদের উদ্দেশ্যে টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, বাংলার মামাটি মানুষকে আমার আবেদন, নিজের গণতন্ত্রের অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন ভোট দিন, সকাল সকাল ভোট দিন, এমনই লিখে দেন তিনি। আর এদিকে আবার ইভিএম নিয়ে বিরাট বিভ্রাট, তারকেশ্বরের 119 নম্বর বুথে ইভিএম বিভ্রাটের ঘটনা, প্রায় আধ ঘন্টা বন্ধ থাকে ভোট। এর সাথেই বিষ্ণুপুরের বিধানসভা কেন্দ্রে রামকৃষ্ণপুর বিদ্যালয়ের 135 নম্বর বুথে সকাল থেকেই মেশিন খারাপ, কেউ ভোট দিতে পাচ্ছেন না। তাতেই আবার কুলতলি বিধানসভা এলাকায় দেবীপুর করুণাময়ী বালিকা বিদ্যালয়ে 238 ও 239 ও 239 নম্বর বুথে বিভ্রাট সৃষ্টি হয়েছে, ভোট গ্রহণ শুরু হয়নি, রাত থাকতেই লোডশেডিং। আর এর মাঝেই আবারও দুঃসংবাদ, যেখানে বুথের মধ্যেই ধর্ণা বিজেপি কর্মীর, পায়ে এবার গুলি, বুথের মধ্যেই ধর্ণায় বসলেন এদিন মাগারহাট পশ্চিমের আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম। ভোটের আগেই রাতের উত্তর ক্যানিং এবং ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীর পায়ে গুলি লাগার ঘটনা ঘটে যায় হিনসেখালি গ্রামে। তারপরে আবার বিপদ বাড়ে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে, কেশব মল্লিকপাড়া 181 নম্বর বুথে গন্ডগোল, বিজেপি ও আইএসএফ এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, উঠল মারধরের অভিযোগ। তবে ভোটের দিনে বিপদ, সকাল সকাল আবার পশ্চিমবঙ্গে ফের আর্থকুইক, ভূমিকম্পের মুখে পড়ল পশ্চিমবঙ্গ। মঙ্গলবার সকাল 7:07 ফের ভূমিকম্প অনুভূতি হলো উত্তরবঙ্গে, এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার কম্পন অনুভূতি হয়, কম্পনের মাত্রা এখন জানা যায়নি। গতকাল সোমবার রাতে 8:55 ভূমিকম্প অনুভূতি হয়েছিল দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে, কম্পনের মাত্রা ছিল 5.4 এবং এই ভূমিকম্পের ফলে তীব্র আতঙ্কে ছড়িয়েছে মানুষের মধ্যে। আর এর সাথেই আবারও গন্ডগোল, তৃণমূল নেতার বাড়িতে এবার ইভিএম এর ভিভিপ্যাট বাতিল করলো সমস্ত তথ্য, যেখানে ইভিএম ভিভিপ্যাটকে বাতিল করা হয়েছে, তার সাথেই সাসপেন্ড করা হয়েছে সেক্টর অফিসারকে। তা নিয়ে উঠে এলো গুরুত্বপূর্ণ আরও লেটেস্ট খবর, চোখ রাখবো সেই লেটেস্ট ও গুরুত্বপূর্ণ আপডেটগুলোতে। তবে তার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন এক্ষুনি আপনার জেলার নামটি কমেন্টে জানিয়ে দিন, তাহলেই আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবরগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসব এবং তার সাথে যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে একটি তাজা লেটেস্ট গুরুত্বপূর্ণ ভিডিও। তারা এক মুহূর্ত দেরি না করে নিচের কমেন্টে আপনার জেলার নামটি এক্ষুনি লিখে ফেলুন এবং কমেন্টে উল্লেখ করা জেলার খবর পরের ভিডিওতেই দেখতে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন।
দিন। প্রথমেই চোখ রাখছি আজকের বড় খবর, কোনোভাবেই যাচ্ছে না তৃতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে। দ্বিতীয় দফার থেকে আরো ঘন ঘন বিপদ বাড়ছে, যেখানে মহিলার কান কেটে নেওয়ার মতো অভিযোগ। এদিকে উঠে এলো গুরুত্বপূর্ণ খবর, তৃতীয় দফা ভোটের সকালে 9টা পর্যন্ত 15% ভোট পড়েছে, প্রথম ও দ্বিতীয় দফা ভোটের তুলনায় যা অনেকটাই কম। এর সাথেই আবার তারকেশ্বরের রোজবেলা ধরমপুর স্কুলের বুথের মহিলার কান কেটে নেওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠল। আর এর সাথেই ক্যানিং পূর্বে বোমা কাণ্ডে রাস্তায় বসে বিক্ষোভ তৃণমূল প্রার্থী শওকত মোল্লার, তারপরে উঠে এলো একের পর এক নতুন করে খবর। তবে এদিনও বাদ যায়নি অশান্তি, যেখানে ইভিএম এর সামনে জানলা খোলা, বারুইপুর পূর্বের দক্ষিণে বেলেগাছি কানপাড়া এলাকায় রাতভর দুষ্কৃতির তাণ্ডব। ভোটারদের আটকে রাখা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ক্যানিং এর ঘুমরীতি, ভোটারদের ভয় দেখাতে আইএসএফ এর বিরুদ্ধে, বোমাবাজি নিয়ে ইতিমধ্যে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। তবে সব থেকে বড় আপডেট, তৃণমূলের নেতার বাড়িতেই মিলল ইভিএম এর ভিভিপ্যাড। হাওড়ার উলুবেড়িয়ার উত্তর বিধানসভা তৃণমূল নেতার বাড়িতে ইভিএম ও ভিভিপ্যাড রাখার অভিযোগ উঠল সেক্টর অফিসারের বিরুদ্ধে। মঙ্গলবার সকালেই তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা, ঘটনাস্থলে যায় কেন্দ্র বাহিনী ও পুলিশ, লাঠিচার্জ করতে হয় পুলিশকেও। এরপরই ভুল স্বীকার করেন অভিযুক্ত সেক্টর অফিসার, সেক্টর অফিসারকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে কমিশন এবং এই ইভিএম ও ভিভিপ্যাড বাতিল করা হয়েছে। অন্যদিকে চোখ রাখবো আরো এক রূপ, বিধানসভা ভোটের তৃতীয় দফায় উলুবেড়িয়ার উত্তরে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল এই মুহূর্তে। অন্যদিকে আরো এক ঘটনা, যেখানে বের করে দেয় তৃণমূল দলীয় এজেন্টকে, বুথে ফের বসালে সিপিএম প্রার্থী। জয়নগরের বিধানসভায় ঠাকুরচক এলাকায় বুথে এসে সিপিএম এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ, সিপিএম প্রার্থী অপূর্ব প্রামাণিক নিজেই এসে বসিয়েছেন এজেন্টকে। সিপিএম প্রার্থীর অভিযোগ, বুথে তৃণমূল ছাড়া আর কোনো দলীয় এজেন্ট নেই। আর অন্যদিকে ঘটলো আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে ঘিরে ঘোর বিক্ষোভ। এর সাথেই সব থেকে বড় খবর, উলুবেড়িয়া উত্তরে বিভিন্ন বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কাজ হচ্ছে না বলে দাবি বিজেপি প্রার্থী চিরন বেরা, এবং আমতার চন্দ্রপুরে ধর্নায়ও বসেন তিনি। আর এর সাথে আবার তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর, বাগনানের 228 নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর, অভিযোগের তীর এবার বিজেপির দিকে। আর বাগনানেই তারপরে বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে ঘিরে জয় বাংলা স্লোগান। সব মিলিয়ে ভোটের পরিস্থিতি গরমাগরম। এদিকে আবার রায়দিঘিতে ভোটারদের 1000 টাকা কুপন বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রায়দিঘির লালপুর ভোটারদের 1000 টাকার কুপন বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নিয়ে তৃণমূল, বিজেপি, সিপিএম কর্মীদের মধ্যে বচসা বাঁধায় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে আবারও কেন্দ্রের মাথায় চাপ, নতুন করে হুঙ্কার, যেখানে সময় এসে গিয়েছে গুজরাটে এবার ট্রাক্টর মিছিল করার। এবারে ডাক দিলেন রাকেশ টিকায়েত, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লোকসভা কেন্দ্রে মিছিলের হুঁশিয়ারি এবার কৃষকদের। এখনই সময় এসেছে, এবার ট্রাক্টর মিছিল করতে হবে, গান্ধীনগর ঘেরাও করে রাস্তা বন্ধ করে দেব, দরকার হলে সব ব্যারিকেড ভেঙে এগিয়ে যাব। কৃষক আন্দোলনের প্রচার ও প্রসারে দুদিন সফরে গুজরাটে গিয়েছিল কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকায়েত। সোমবার খোদ কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লোকসভা কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের রাজধানীতে ট্রাক্টর মিছিল করার হুঁশিয়ারি দিলেন তিনি। এদিন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলার সঙ্গে মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রম ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মস্থানে যান কৃষক নেতা রাকেশ টিকায়েত। সেখানেই তিনি বলেন, গুজরাটের কৃষকরা মাত্র 3 টাকা কেজি দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে, অথচ কেউ কেউ তাদের উপর এমন চাপ দিচ্ছেন ওরা ভয়ে মুখ খুলতে চাইছেন না। কেউ বা কারা চাপ দিচ্ছেন তা নিশ্চয়ই বলে বোঝাতে হবে না। আমরা এখানে কৃষকদের পাশে থেকে ওদের মন থেকে ভয় দূর করতে এসেছি। দিল্লি যে আন্দোলন চলছে, এবার এখানেও তা হবে, দরকার হলে ট্রাক্টর নিয়ে গান্ধীনগর স্তব্ধ করে দেওয়া হবে, এমনই হুঁশিয়ারি এবার কেন্দ্রের উপর যেন আকাশ ভেঙে পড়লো। আর এর সাথে উঠে এলো আরো এক আপডেট, যেখানে মেলেনি টিকিট বিজেপির তরফেও, সান্ত্বনা পুরস্কার পেলেন দল ত্যাগী তৃণমূল নেতা নেত্রীরা। 3 বিধায়ককে নিয়ে ইতিমধ্যে বড় খবর, কি প্রাপ্তি সোনালী গুহ, এবার দেখে নেব তা নিয়ে বড় আপডেট। যেখানে 21-এর নির্বাচন লড়াইয়ের সুযোগ পাননি, নানা কারণে ঘাসফুল শিবিরের প্রার্থী করেননি তাদের ক্ষোভ, ক্ষোভে অভিমান ছেড়েছিলেন দল, তারপরই সাম্প্রতিক রাজনীতির স্রোতে গা ভেসিয়ে নিয়েছেন, নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে, কিন্তু সেখানেও পদ মেলেনি, নেহাত খালি হাতেও ফিরতে হলো না তাদের। এবার তৃণমূল ত্যাগী বিধায়ক সোনালী গুহ, শীতল সর্দার, দিব্যেন্দু বিশ্বাসের মিলল সান্ত্বনা পুরস্কার। বিজেপির রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হলো 3 জনকে। আর এর সাথেই আরো এক আপডেট, হুঙ্কার ডাকলেন আবার অমিত শাহ, মাওবাদীদের খতম করেই থামবে লড়াই, বিজাপুর শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে এমনই হুঙ্কার শাহের। যেখানে মাওবাদী শেষ না করা পর্যন্ত এই লড়াই থামবে না, হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সোমবার ছত্তিশগড়ের বাস্তরের জগলপুর
মাওবাদী এলাকায় গুলিতে শহীদ জওয়ানের শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাগলে, পুলিশ ও সিআরপিএফের উচ্চপদস্থ অধিকারীরা। পরে সবাইকে নিয়ে এক উচ্চ পর্যায়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বাংলার ভোট নিয়ে উঠে এলো আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। মুখ্যমন্ত্রী আবারও কোথায় কি বললেন এদিন, তা নিয়ে নতুন করে আপডেট। প্রধানমন্ত্রীর গলায় নতুন সুর, চোখ রাখবো আজকের বাকি থাকা গুরুত্বপূর্ণ খবরে। তা দেখার জন্য ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে হবেন, সেখানে ক্লিক করে যাবতীয় লেটেস্ট খবরগুলো এক্ষুনি দেখে নিতে পারেন। তার সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। বর্তমানে কোন জেলা থেকে দেখছেন এক্ষুনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেরি না করে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে, যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিন উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র দেখে নিন।